হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মার্ভ সিরিয়া। অনলৌকিক যে ওয়েব সিরিজটি চরকির, সেটার যা ফোর্থ এপিসোড, সেটা ট্রেলার চলে এসেছে এবং আপনারা জানেন যে এটা প্রতি বৃহস্পতিবার রিলিজ পায় একটি করে এপিসোড। সেই হিসেবে আগামী বৃহস্পতিবার 5 অগাস্ট এটার ফোর্থ এপিসোডটা রিলিজ পাবে, যেটার নাম হচ্ছে হ্যালো লেডিস। তো ট্রেইলারে সবচেয়ে সারপ্রাইজিং যে ফ্যাক্টটা, সেটা হচ্ছে যেটার কালার টোনটা ফুলি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে আসলে এই সিরিজের আগের গল্পগুলোতে ছিল না, এটাই প্রথম। এবং এটার খুব সম্ভবত ইন্টেনশনালি করা হয়েছে, কারণ শিবব্রত বর্মনের, আপনারা জানেন যে 5টা স্টোরি থেকে 5টাই বানানো হয়েছে এপিসোড। তো গল্পগুলো যেহেতু ভিন্ন ধাঁচের, সেহেতু হয়তো বা নির্মাতা চেষ্টা করেছেন তার নির্মাণেও সেটার একটা ছাপ রাখার জন্যে, গল্পের সাথে একটা প্যারালালি, একটা থিমেটিক কম্বিনেশন করার জন্যে। এটা অনেক ক্ষেত্রে নির্মাতারা এক্সপেরিমেন্টাল হিসাবে নিয়ে থাকেন। আপনারা জানেন যে এটার যে নির্মাতা রবিউল আলম রবি, তিনি ফিল্মের উপরে পড়াশোনা করা এবং তিনি প্রায় তিনি তার সাক্ষাৎকারে বলেছেন যে চরকি থেকে তাকে ফুল ফ্রিডম দেওয়া হয়েছে, যে এই সিরিজটির যে এপিসোডগুলো সেখানে তিনি নিজের মতো করে এক্সপেরিমেন্টাল কাজ করতে পারবেন। আর সেটার ফলশ্রুতিতে আমরা কিন্তু বেশ ভালো 3টা এপিসোড পেয়েছি এবং সেগুলো নিয়ে কথাবার্তা হয়েছে, মানুষের ভালো লেগেছে এবং 3টাতেই সাইকোলজিক্যাল একটা টাচ ছিল। হ্যালো লেডিসে আমরা ট্রেইলারে যেটা দেখতে পেলাম যে ইরেশ জাকের, রাফিয়া জোশী, মিথিলা এবং সুমি, এরকম আরও অনেকে অভিনয় করেছেন। তো ইরেশ জাকেরকে আমরা এখানে এক ইন এ গ্ল্যান্স যদি বলি, সেখানে তাকে দেখতে পেলাম যে তিনি নির্যাতক, মানে স্ত্রীকে ভায়োলেশনের মধ্যে দিয়ে যান, যেটাকে বলে যে নারী নির্যাতন করেন তার ফ্যামিলির ভেতরে। তো হ্যালো লেডিস একটা প্রোগ্রামের নাম, টিভি প্রোগ্রাম, যেটা অ্যাঙ্করিং করছে আবার এখানে মিথিলা। তো স্বাভাবিকভাবে যেটা মনে হচ্ছে যে হ্যালো লেডিস অনুষ্ঠানটির মাধ্যমে তারা মেয়েদেরকে সামনে নিয়ে আসে, তাদের উইমেন রাইটস নিয়ে কাজ করে এবং এই অনুষ্ঠানটিকে আশ্রয় করে অনেক নারী তাদের যে বাসার ভিতরে যে ভায়োলেন্স হয়, তাদের উপরে যে নির্যাতন হয়, সেগুলো নিয়ে তারা বলে এবং তারা সরাসরি সে বাসায় গিয়ে হাজির হয়, এরকম একটা ব্যাপার হতে পারে। ইরেশ জাকের হয়তো বা জানতে পেরেছেন যে তার ওয়াইফ এই অনুষ্ঠানের দর্শক এবং সে বলেছে, সে প্রোগ্রামকে তার স্বামীর ব্যাপারে হয়তো বা ইনফর্ম করেছে, সো সেই প্রোগ্রামের যে টিম তারা বাসায় আসবে, তো সেই কারণে তার স্ত্রীর উপরে সে চড়াও হতে পারে, এরকম একটা স্টোরি। এখন এখানে কিছু আমরা সিনিক বিউটি দেখতে পাচ্ছি, ইরেশ জাকেরকে আমরা একটু একটু গ্রে শেডেও দেখতে পাচ্ছি, তাকে অনেকটা কাম এন্ড কোয়াইট, আবার স্ত্রীর উপর চড়াও হচ্ছে এরকম মোডও দেখতে পাচ্ছি। মিথিলাকে এখানে আহামরি কিছুতে দেখা যাচ্ছে না, যদিও এটা ট্রেইলার, জাস্ট দেখা যাক, তার হয়তো অন্য ভূমিকা থাকতে পারে। এখন এটার যে থিমেটিক লাইনটা বলা হয়েছিল যে আমরা টিভির ভেতর অনেক কিছু দেখি, তো টিভির ভেতর থেকে কি অনেক কিছু দেখা যায়? এখন এই লাইনটা দিয়ে হয়তো বা একটা সাইকোলজিক্যাল ভিউ অথবা এটার ক্লাইম্যাক্সে কিছু সারপ্রাইজিং ফ্যাক্ট থাকতে পারে, যে এই যে ঘটনাটা বা এই যে সাদাকালো ব্যাপারটা, এটা আসলে কেন, এবং যেহেতু হয়তো অনেক ক্ষেত্রে সেটা ভায়োলেন্স, সামাজিক ট্যাবু, বিভিন্ন কিছুর প্রোটেস্ট হিসাবে আসলে অনেক নির্মাতায় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টোনটা ইউজ করেন, সেটা কি না, ওভারঅল গল্পটাকে কোনো সাইকোলজিক্যাল টাচ আছে কিনা, সেটা দেখলে হয়তো বলতে পারবো, আমি হয়তো পরে ফুল এপিসোডটি রিভিউ করবো। তো আপনাদের ট্রেলারটা কেমন লেগেছে সেটা জানাতে বলবেন না। থ্যাংক ইউ।